সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করছি ভালো এবং সুস্থ আছো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লিনিয়ার প্রোগ্রামিংয়ের দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস হল সেটা হচ্ছে আদর্শ আকারে কোনো এলপিপিকে রূপান্তর করা তো আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ আরেকটি সমস্যা সমাধান করব তো আমাদেরকে প্রথমত হচ্ছে প্রশ্নটাকে সুন্দর মতো খেয়াল করতে হবে প্রশ্নে আমার কি কি দেওয়া আছে ঠিক আছে সেই বিষয়গুলো তোমাকে আগের থেকে আইডেন্টিফাই করতে হবে তো প্রথম যে আমাদের খেয়াল করতে হবে সেটা হলো আমার প্রশ্নটা কি কিসে দেওয়া আছে লঘিষ্ঠকরণ না গরিষ্ঠকরণ যদি লঘিষ্ঠকরণ দেওয়া থাকে তাহলে সেটাকে অবশ্যই অবশ্যই গরিষ্ঠকরণ করতে হবে তাহলে গরিষ্ঠকরণ করার নিয়ম কি লঘিষ্ঠকরণের মানটাকে আমরা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলেই সেটা গরিষ্ঠকরণ হয়ে যাবে এটা একটা বিষয় গেল এরপরে তোমাদেরকে খেয়াল করতে হবে নিচের দিকে তাকাতে হবে নিচে দেখো এক্স ওয়ান গ্রেটার দেন ওর ইকোয়াল টু জিরো আছে ওকে এক্স টু গ্রেটার দেন অর টু জিরো আছে কোনো সমস্যা নেই কিন্তু এক্স থ্রিতে দেওয়া আছে লেস দেন ওর টু জিরো তো লেস দেন ওর টু জিরো যদি দেওয়া থাকে সেক্ষেত্রে কি করতে হবে এই বিষয়টা আমরা করতে গিয়ে ক্লিয়ার হব এরপরে হচ্ছে আমার এখানে কি দেওয়া আছে এক্স ফোর হচ্ছে চিহ্ন নিরপেক্ষ বা এক্সপোর হচ্ছে আনএেসট্রিকটেড বা এক্সপোর হচ্ছে চিহ্ন উন্মুক্ত ঠিক আছে এই ভাষাগুলো থাকতে পারে যে কোনো একটা তো যেটাই থাকুক না কেন কাজ আমাদের একই ঠিক আছে তো এরপরে আমাদের খেয়াল করতে হবে যে প্রশ্নের মধ্যে আমাদের কী কী চিহ্ন দেওয়া আছে গ্রেটার দেন লেস দেন আর ইকুয়াল টু এবং শুধু ইকুয়াল টু কোনটা থাকলে কি হয় সে বিষয়গুলো আমরা জানবো ঠিক আছে তো প্রথমে তো হচ্ছে এই শর্তটাতে আসি এখানে কী আছে ইকুয়াল আছে তাহলে আমাদের যেহেতু ইকুয়াল আছে তাহলে আমাদের এটার তেমন কোনো চিহ্ন পরিবর্তন হবে না শুধুমাত্র চিহ্ন পরিবর্তন হবে যে ডান দিকে কখনো নেগেটিভ কোনো সংখ্যা বা মান থাকবে না তাহলে আমরা এটাকে যদি পজিটিভ বানাতে চাই তাহলে কি করতে হবে মাইনাস দ্বারা গুণ করতে হবে উভয় দিকে তাহলে আমাদের প্রথম শর্ত মানে চিহ্নর যে কাজ সেটা কাজ শেষ এরপর দেখো লেস দেন ওর ইকুয়াল টু আছে তাহলে লেস দেন ওর ইকুয়াল টু থাকলে কি হয় কমতি চলক যোগ হয় আর গ্রেটার আর ইকুয়াল টু আছে তাহলে কী হবে বাড়তি চলক বিয়োগ হবে তো এই হলো তোমাদের প্রথম কাজ যে প্রশ্নটাতে কি কি বিষয় দেওয়া আছে সেগুলো তোমাদেরকে আইডেন্টিফাই করে এগুলার এবার হচ্ছে অ্যাপ্লিকেশন করব প্রয়োগ করব তো প্রথমত হচ্ছে আমাদের এটা লঘিষ্ঠকরণ আছে গরিষ্ঠকরণ করতে হবে গরিষ্ঠকরণ করার উপায় কি এই মানটাকে মাইনাস দ্বারা গুণ করে দেব প্রদত্ত প্রদত্ত বলতে এই যে সমস্যাটা দেওয়া আছে ঠিক আছে প্রদত্ত এলপিপি এলপিপি এর উদ্দেশ্য ফাংশন উদ্দেশ্য ফাংশনকে আচ্ছা উদ্দেশ্য ফাংশনকে আচ্ছা উদ্দেশ্য ফাংশন কোনটাকে বলে এই যে এটাকে বলা হয় উদ্দেশ্য ফাংশন আর এগুলাকে বলা হয় অবজেক্টিভ ফাংশন এই সরি উদ্দেশ্য ফাংশন হচ্ছে এটাকে আর এগুলো হচ্ছে সাবজেক্ট টু কনস্ট্যান্ট মানে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট হ্যাঁ বা শর্ত আচ্ছা উদ্দেশ্য ফাংশনকে আমাদের যেহেতু গরিষ্ঠকরণ করতে হবে তাহলে কি করতে হবে মাইনাস ওয়ান দ্বারা মাইনাস ওয়ান দ্বারা কি করতে হবে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে গুণ করে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে গুণ করে গরিষ্ঠকরণে রূপান্তর করি গরিষ্ঠকরণে রূপান্তর করি ঠিক আছে গরিষ্ঠকরণে রূপান্তর করি গরিষ্ঠ রূপান্তর করি এই ভাষাটুকু আমাদের লেখা শেষ এবার আসি এবার আসছে এই যে দেখো এবার আমাদের শর্তগুলোতে আসে এখানে কি আছে বলতো ইকুয়াল টু মাইনাস মাইনাস টু আছে তাহলে আমরা জানি যে ডান দিকে কখনো আমাদের নেগেটিভ সংখ্যা রাখা যাবে না অবশ্যই পজিটিভ তাহলে আমরা এটাকে পজিটিভ বানাতে হলে কি করতে হবে প্রথম শর্তে কি করতে হবে প্রথম শর্তে অবশ্যই মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা লিখব প্রথম শর্তে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি শেষ প্রথম শর্তের কাজ শেষ এবার হচ্ছে আমাদের এই যে খেয়াল করো এক্স থ্রি এবং এক্স ফোর এগুলোর আমরা কাজ করে ফেলি তাহলে এক্স থ্রি কী আছে লেস দেন অর ইকোয়াল টু জিরো আছে তাহলে আমাদের এটা কী হবে এক্স থ্রি হয়ে যাবে আমাদের এক্স থ্রি ইকোয়াল টু মাইনাস এক্স থ্রি প্রাইম ঠিক আছে অর্থাৎ আমাদের যেখানে যেখানে আমরা এক্স থ্রি পাবো সেখানে আমরা কী বসাবো মাইনাস এক্স থ্রি প্রাইম বসাবো আর এক্স ফোর হচ্ছে রেস্ট্রিক্টেড ঠিক আছে তাহলে আমাদের এক্স ফোর কী হবে এক্স ফোর হবে এক্স ফোর প্রাইম মাইনাস এক্স ফোর ডাবল প্রাইম যেখানে যেখানে এক্স থ্রি প্রাইম এক্স ফোর প্রাইম এক্স ফোর ডাবল প্রাইম সবগুলো কি হবে শূন্য থেকে বড় বা সমান হবে ঠিক আছে বড় বা সমান হবে এটা গেল এবার হচ্ছে আমাদের দ্বিতীয় শর্তে আসো দ্বিতীয় শর্তে কী আছে বলতো লেস দেন ওর ইকুয়াল আছে তাহলে লেস দেন ইকুয়াল থাকলে কি হয় কমতি চলক যোগ হয় তাহলে আমরা লিখবো দ্বিতীয় শর্তে দ্বিতীয় শর্তে এস ওয়ান কমতি চলক কমতি চলক যোগ করি কমতি চলক কিন্তু যোগ হয় হ্যাঁ আর বাড়তি চলক বিয়োগ হয় ও এবার আসুন আমাদের তৃতীয় শর্তটা তৃতীয় শর্তেতে কি আছে গ্রেটার দেন অর ইকুয়াল টু তাহলে আমরা লিখব তৃতীয় শর্তে বাড়তি চলক বাড়তি চলক এস টু বিয়োগ করি বিয়োগ করি সুতরাং প্রমিত আকার পাই প্রমিত আকারে এলপিপি পাই দেখো এইটুক বর্ণনা আমাদের অবশ্যই লিখতে হবে ঠিক আছে এবার হচ্ছে আমাদের এই যে বর্ণনাটুকু যে লিখলাম এই বর্ণনাটুকুর অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ ঠিক আছে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি এই যে লগিষ্ঠকরণ আছে এটাকে গরিষ্ঠকরণ করতে হবে কি করতে হবে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা করে ফেলি তাহলে দেখো তাহলে গরিষ্ঠকরণ গরিষ্ঠকরণ জেড অ্যাস্টেরিক ঠিক আছে চিহ্ন পরিবার যেহেতু মাইনাস দ্বারা গুণ করতেছি তখন আর এটা থাকবে না তাহলে দেখো আমরা এটাকে কি করব। এই যে দেখো এটাকে আমরা কি ধরবো গুণ করবো মাইনাস দিয়ে পুরোটাকে গুণ করে দেবো তাহলে এটা কি হবে তাহলে আমাদের এটা হবে 3x1 ঠিক আছে এরপরে কি প্লাস আছে তাহলে এটা কি হবে মাইনাস তারপরে কি হবে মাইনাস -4 x2 4x2 4x2 এই যে দেখো আমি এগুলা লিখেছি হ্যাঁ -4x2 মানে জাস্ট ওটাকে আর কি চেঞ্জ করতেছি ঠিক আছে এরপরে হচ্ছে কী দেওয়া আছে মাইনাস টু এক্স থ্রি এখন এক্স থ্রির জায়গায় কী বসাবো কিন্তু এই যে এটা বসাবো আর তাহলে আমার এটা কী হয়ে যাবে মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাসভেন এসে কী হবে প্লাস হবে প্লাসের সাথে এটা আবার মাইনাস এক্স থ্রি প্রাইম আছে তাহলে কী হবে প্লাস হয়ে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এই মাইনাস প্লাসগুলো ভুল করা যাবে না হ্যাঁ তাহলে দেখো আমাদের এটাকে আগে মাইনাস ওয়ান দেওয়া গুণ করলে এটা কী হবে প্লাস টু এক্স থ্রি হবে তাহলে প্লাস হয়ে গেল প্লাসের সাথে এবার আমরা এক্স এর পরিবর্তে কি বসাবো মাইনাস এক্স থ্রি প্রাইম বসাও তাহলে প্লাসটা হয়ে যাবে কি মাইনাস তাহলে আমাদের এটা হবে কি মাইনাস টু এক্স থ্রি প্রাইম এরপরে কী আছে এরপরে হচ্ছে কি প্লাস আছে তাহলে প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আমার এটা কী হবে মাইনাস হয়ে যাবে তারপর হচ্ছে কত ফাইভ এরপরে খেয়াল করো এখানে কী আছে এক্স ফোর তাহলে এক্স ফোর পরিবর্তে আমরা কী বসাবো এক্স ফোরের পরিবর্তে বসাবো আমরা এটা ঠিক আছে তাহলে আমি এটা কী হবে আমরা একবারে ফাইভটা গুণ করে দেব ঠিক আছে চলে তোমরা ব্যাঙ্গে ব্যাঙ্গেও করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে একবারে আমরা করে দেবো তাহলে আমার এটা কী হবে ফাইভ এক্স ফোর প্রাইম ঠিক আছে এরপরে হচ্ছে কি মাইনাসের কারণে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে প্লাস এ দেখো আমি এখানে লিখতেছি প্লাস ফাইভ এক্স ফোর ডাবল প্রাইম ওকে এটুক পর্যন্ত আশা করছি তোমরা ক্লিয়ার আসো এখানে আমাদের আরও কিছু কাজ বাকি আছে সেটা আমরা পরে করবো এবার আসো আমাদের শর্তের প্রথম শর্তটাতে আসো তাহলে প্রথম শর্তটাকে আমাদের কি করতে হবে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিতে হবে তাহলে আমাদের হয়ে যাবে ঠিক আছে এবং কি যেখানে আমার এক্স থ্রি আছে সেখানে আমরা কি বসাবো এটা বসাবো যেখানে আমার এক্স আছে সেখানে আমরা কি বসাবো সেখানে আমরা কি বসাবো সেখানে আমরা এই মানটা বসাবো ঠিক আছে এই কাজগুলো আমরা এখন করি তাহলে আমাদের এখানে লিখতে হবে কি শর্ত হচ্ছে শর্ত হচ্ছে তাহলে আমাদের কী হবে এটা এটা হবে আমার মাইনাস এই যে এটাকে যদি আমরা কী করবো মাইনাস দ্বারা গুণ করবো তাহলে এটা কী হবে তাহলে মাইনাস ফোর এক্স ওয়ান এরপরে হচ্ছে মাইনাসেভেনে এটা কী হয়ে যাবে প্লাস হয়ে তাহলে প্লাস এক্স টু তারপরে হচ্ছে কি এটা হচ্ছে কি হচ্ছে আমাদের টু এক্স থ্রি আছে তাহলে এটা কী হবে প্লাস আছে তাহলে মাইনাস তাহলে কী হবে মাইনাস হবে আমাদের কি হচ্ছে এক্স থ্রি আছে তাহলে এক্স থ্রি আর এটা মাইনাস তাহলে মাইনাসে আর মাইনাস এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস টু এক্স থ্রি প্রাইম এরপর হচ্ছে কি মাইনাস মাইনাস এটা আমার কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে প্লাস প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে প্লাস এরপর হচ্ছে এক্স ফোর এক্স ফোরের জায়গায় আমরা কি বসাবো এই মানটা বসাবো তাহলে আমার এটা কী হবে এক্স ফোর প্রাইম মাইনাস এক্স ফোর ডাবল প্রাইম আচ্ছা এরপরে খেয়াল করো আমাদের এখানে দুইটা চলক যুক্ত হয়েছে একটা হচ্ছে এস ওয়ান আর একটা হচ্ছে এস টু ঠিক আছে তাহলে এগুলো আমাদের কি করে দিতে হবে জিরো জিরো দিয়ে রাখতে হবে তাহলে জিরো এস ওয়ান প্লাস জিরো এস টু ইকুয়াল টু হচ্ছে আমাদের ডান দিকে কি ছিল মাইনাস টু ছিল এটা টু হয়ে গেল ঠিক আছে এবার আসি আমাদের দ্বিতীয় শর্তে দ্বিতীয় শর্তে কি আছে লেস দেন আর ইকুয়াল আছে তাহলে আমাদের কি করতে হবে কমতি চলক যোগ করতে হবে ওকে তাহলে আমাদের কি এটা হবে তাহলে হচ্ছে প্রথমত হচ্ছে আমার এটা এক্স ওয়ান হ্যাঁ এক্স ওয়ান প্লাস এক্স টু তারপরে কী আছে থ্রি এক্স থ্রি আছে ঠিক আছে থ্রি এক্স থ্রি আছে তাহলে ওইটা আমার কী হয় মাইনাস থ্রি এক্স থ্রি প্রাইম ওই যে এক্স থ্রি মান এটা বসাইছি এরপর দেওয়া আছে কি আমার মাইনাস এক্স ফোর তাহলে মাইনাস এক্স ফোর হলে মাইনাস এক্স ফোরের জায়গায় কি বসাবো এটা বসাবো তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এটা কী হয় মাইনাস এক্স ফোর প্রাইম মাইনাস সেভেন এসে এটা প্লাস হবে তাহলে এক্স ফোর ডাবল প্রাইম এরপর হচ্ছে আমাদের কী করতে হবে যেহেতু লেস দেনর ইকুয়াল টু আছে তাহলে আমাদের কী করতে হবে তাহলে আমাদের কমতি চলক এস ওয়ান যোগ করতে হবে যে যোগ করে ফেললাম আরেকটা আছে চলক ওইটা কী হবে জিরো এস টু ইকুয়াল টু হচ্ছে কত আছে ফোরটিন তাহলে আমাদের কত হবে ফোরটিন হবে এরপর হচ্ছে তৃতীয় চলক তৃতীয় চলকে কী চিহ্ন আছে বাড়তি চলক আসে তাহলে আমাদের কী হবে বা মানে গ্রেটার দেন আর ইকুয়াল আছে তাহলে বাড়তি চলক বিয়োগ করে দিতে হবে মানে এস টু বিয়োগ হবে তাহলে আমাদের এটা হবে কী মাইনাস টু এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু তারপর হচ্ছে কি মাইনাস এক্স থ্রি তাহলে মাইনাস মানে সেটা কী হয়ে যাবে প্লাস এক্স থ্রি হয়ে যাবে এক্স থ্রি প্রাইম হবে মানে মান বসাচ্ছি আর কি এই যে এই মানটা ওকে আচ্ছা এরপর হচ্ছে কি প্লাস প্লাস টু ইন্টু এক্স ফোর জায়গায় আমরা এই মানটা বসাবো ঠিক আছে তাহলে টু দিয়ে একবারে গুণ করে দেবো তাহলে টু এক্স ফোর প্রাইম মাইনাস ডাবল প্রাইম ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের কি যেহেতু আমরা অলরেডি এস ওয়ান নিয়ে নিছি তাহলে আমাদের এটা কী হবে জিরো এস ওয়ান এবার হচ্ছে এস টুটা কী হবে বাড়তি চলক কী হয় বিয়োগ হয় তার মানে মাইনাস এস টু ইকুয়াল টু হচ্ছে আমাদের ডান দিকে কী আছে টু আছে এটা টু হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের সবগুলো মানের কাজ করা শেষ এবার হচ্ছে আমাদের যতগুলা যতগুলো পরিবর্তনশীল চলক আছে সবগুলা এখানে দেখো আমি বলেছিলাম যে এখানে একটা কাজ বাকি আছে এখানে কি কাজ বাকি আছে এই যে এস ওয়ান এবং এস টু যে আমাদের বাড়তি চলকগুলো নিয়েছি এগুলো আমাদের এখানে জিরো দিয়ে লিখে রাখতে হবে জিরো এস ওয়ান জিরো এস টু ওকে তাহলে এবার আমরা জাস্ট শর্তগুলো লিখ মানে দেখাবো ঠিক আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি প্রাইম তারপর হচ্ছে এক্স ফোর প্রাইম এক্স ফোর ডাবল প্রাইম এরপর হচ্ছে এস ওয়ান এস টু এগুলো সবই হবে কি শূন্য থেকে বড়ো এবং সমান তো এই হলো মূলত আমাদের এটার আদর্শ আকারে প্রকাশ হয়ে গেল বা রূপান্তর হয়ে গেল যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা ধন্যবাদ আল্লাহ হাফিজ